সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি শিশির খান, আজকে আবার আপনাদের সামনে এসেছি আমার পরবর্তী ক্লাস লেকচার নিয়ে। আজকে আমি আলোচনা করব কলাম ডিজাইন WSD মেথড। আমি বেশি কথা না বলে শুরু করছি। তো এখানে কলাম ডিজাইন WSD মেথড, এই মেথডের অঙ্ক করতে গেলে আমাদেরকে কয়েকটা সূত্র বিবেচনা করতে হবে। আমি সূত্রগুলো বোঝার সুবিধার্থে একটু বোর্ডে লিখে রাখছি অল্প কিছু, এখন আমি ব্যাখ্যা দিচ্ছি। লক্ষ্য করি, এক নাম্বার বলা হচ্ছে কলামের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া না থাকলে রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করা হয় না। এখানে কার্যকরী দৈর্ঘ্য যেটা কলামের, এই দৈর্ঘ্যের মানটা যদি অঙ্কে উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব না, আমরা রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করব না। সেক্ষেত্রে কলামের ডিজাইন লোড বা অনুমোদনযোগ্য লোড বা অক্ষীয় লোড বা নিরাপদ লোড বা বহন উপযোগী লোড যেটাই হলুক, প্রত্যেকটার ক্ষেত্রে টাইট কলামের জন্য সূত্র হবে এইটা, ইকুয়াল টু 0.85 AG ইন্টু 0.25 F'C প্লাস FS PG বা রোজি অনেকে বলে। আর স্পাইরাল কলামের জন্য পি ইকুয়াল টু এই সূত্রটা, একই সূত্র, পার্থক্যটা হচ্ছে টাইট কলামের ক্ষেত্রে 0.85 এই মানটা ব্যবহার করতে হবে, আর স্পাইরাল কলামের ক্ষেত্রে এই মানটা এখানে দেওয়া নেই। এই হচ্ছে আমাদের সূত্র ছিল। তাহলে যেটা বলছিলাম, যদি কার্যকরী দৈর্ঘ্যের মানটা অঙ্কে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করব না। তাহলে এই সূত্রটাই ব্যবহার করতে হবে আমার কলামের লোড বহনের জন্য। আর যদি কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে, নাটা মুছে দিলাম, কলামের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকলে রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করা হয়। এখন আমরা রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করব। যদি আমরা কলামের রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করি সেক্ষেত্রে তখন আর এই ডিজাইন লোড শব্দটা ব্যবহার হবে না, এগুলো সব আমরা মুছে দেব। তখন এটা হয়ে যাবে কলামের অনুমোদনযোগ্য লোড, কলামের অনুমোদনযোগ্য লোড। এই অনুমোদনযোগ্য লোড সেক্ষেত্রে টাইট কলামের জন্য একই সূত্র হবে, আমরা পি এর জায়গাতে পি এ ব্যবহার করতে পারি অ্যালোয়েবল। স্পাইরাল কলামের জন্য এখানে আমরা একটা পি ব্যবহার করতে পারি। তাহলে আগের সূত্র এবং পরের সূত্র দুইটা একই, রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করার ক্ষেত্রে আমার কিছুটা পরিবর্তনের বিষয় আছে। টাইট কলামের সূত্র এটা, স্পাইরাল কলামের জন্য সূত্র হচ্ছে এইটা। কিন্তু রিডাকশন ফ্যাক্টর কী ছিল? রিডাকশন ফ্যাক্টর আর ইকুয়াল টু 1.07 মাইনাস 0.008 এইচ ই ডিভাইডেড বাই আর। এখানে এই যে মানটা আমরা পাব, এই মানটা একের সমান অথবা একের থেকে ছোট, এটাই হচ্ছে রিডাকশন ফ্যাক্টরের মান। তাহলে এইচ ইটা কি? এই এইচ ইটাই হচ্ছে কলামের কার্যকরী দৈর্ঘ্য, যেটার কথা অঙ্কের মানে সূত্র বোঝানোর শুরুতে বলেছিলাম, এটাই হচ্ছে কলামের কার্যকরী দৈর্ঘ্য। আর আর এর যে মানটা, এই আর এর মানটা আমরা কোত্থেকে পাবো? এখানে লিখে দিয়েছি নোট আকারে, আর এর মান টাইট কলামের জন্য আর ইকুয়াল টু 0.30 ইন্টু ন্যূনতম পার্শ্বমাপ, আর স্পাইরাল কলামের জন্য আর ইকুয়াল টু 0.25 ইন্টু কলামের ব্যাস। এখান থেকে আমরা আর এর মানটা পাব। তাহলে এই মানটা কি হবে? একের সমান হবে অথবা এক অপেক্ষা ছোট হবে। তাহলে এক্ষেত্রে আমরা কলামের অনুমোদনযোগ্য লোডের মানটা পেলাম, কিন্তু আমরা ডিজাইন করার সময় আমরা সাধারণত ডিজাইন লোডটা নিয়ে কাজ করে থাকি। তাহলে সেক্ষেত্রে কি হবে? অতএব ডিজাইন লোড, এই ডিজাইন লোডকে এখন আমরা পি দ্বারা প্রকাশ করব। এই অনুমোদনযোগ্য লোড যেটা আমরা পেলাম, এই পি এ,
অনুমোদন যোগ্য লোডের মানকে আমরা এই আর এর মান অর্থাৎ রিডাকশন ফ্যাক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা ডিজাইন লোডটা পাব। এখানে অবশ্যই ডিজাইন লোডটা অনুমোদন যোগ্য লোডের থেকে বেশি হবে। এই হচ্ছে আমাদের সূত্র। আর অঙ্কে যে সকল ডাটা আমরা ব্যবহার করেছি সেগুলো সম্পর্কে একটু এখানে ধারণা দিতে চাই। এজিটা হচ্ছে কলামের প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল, যেটা ইউএসডি মেথডের অঙ্ক অর্থাৎ গত ক্লাসে অঙ্ক করানোর ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছিলাম। এজিটা হচ্ছে কলামের প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল। এফএসটা কি? এফএস হচ্ছে স্টিলের টান পীড়ন। এফএসটা হচ্ছে স্টিলের টান পীড়ন। এফ প্রাইম সি হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন। কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন হচ্ছে এফ সি প্রাইম। আর যেটা পিজি বা রোজি, এই জিনিসটা এখানে লিখে দিই, এটা হচ্ছে স্টিলের অনুপাত। সূত্রটা হচ্ছে এএসটি ডিভাইডেড বাই এজি। এএসটিটা কি? এএসটি হচ্ছে স্টিলের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা একটি কলামের ভেতরে যেই রড, প্রধান রড আমরা ব্যবহার করছি, ওই রডগুলোর প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল হচ্ছে এএসটি। আর এজিটা কি? যেটা আগে বললাম, এটা হচ্ছে কংক্রিট কলামের প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল। এই ছিল আমাদের সূত্র। এখন আমরা অঙ্ক করতে গেলে আমাদের আরেকটু সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটি অঙ্ক আমি লিখে দিয়েছি। অঙ্কটা হচ্ছে 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি স্পাইরাল কলামের কার্যকরী দৈর্ঘ্য 3.5 মিটার, অনুমোদনযোগ্য লোড 100 টন হলে ডিজাইন লোড কত? এখানে একটা বিষয় উল্লেখ্য যে কলামের কার্যকরী দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তো যেহেতু কার্যকরী দৈর্ঘ্যের মান অঙ্কে দেওয়া আছে, তো সুতরাং এই 100 টন লোডটা ডিজাইন লোড হিসেবে বিবেচিত হবে না। এটার থেকেই আমরা ডিজাইন লোডের মানটা বের করব। কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করতে হয়? রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করতে হয়। তাহলে আমরা সলিউশনে আসি। রিডাকশন ফ্যাক্টর আর এর সূত্র কি ছিল? আর সমান 1.07 মাইনাস 0.008 এইচ ই ডিভাইডেড বাই আর। এটাই ছিল হচ্ছে আর এর সূত্র। তাহলে এখানে আমরা এবার মানটা বসাই দিই। 1.07 মাইনাস 0.008 এইচ ই। এইচটা কি? এইচ ই হচ্ছে কলামের কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? 3.5 মিটার। তাহলে 3.5 মিটার, এটাকে আমরা 100 গুণ করে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। আর এর মান নির্ণয়ের সূত্র কি ছিল? আর আচ্ছা, এখানে আমরা ডিজাইন করছি কোন কলাম? আমরা কাজ করছি স্পাইরাল কলাম নিয়ে। তাহলে স্পাইরাল কলামের জন্য 0.25 ইন্টু কলামের ব্যাস, কলামের ব্যাসের মান দেওয়া আছে কত? 35 সেন্টিমিটার। তার মানে এখানে 35, এখানে এই যে মান আর এর মানটা পেলাম, বলা হয়েছিল সূত্রে কি যে আর এর মানটা অবশ্যই এক অপেক্ষা ছোট বা একের সমান হবে। এই মানটা ক্যালকুলেশন করে আসছে 0.75, এটা অবশ্যই এক অপেক্ষা ছোট। তার মানে এখানে কি আছে? ওকে আছে বিষয়টা। তাহলে আমরা আর এর মান পেলাম। এবার আমরা কি বের করব? ডিজাইন লোড। অতএব ডিজাইন লোড পি, সূত্র কি ছিল? পি এ ডিভাইডেড বাই আর। এখানে আমরা মানটা কেজিতেও বের করতে পারি, টনেও বের করতে পারি। আমরা
কেজিতে বের করি কি আসে, পি এর মান কত, 100 টন। 100 টন, 100 টন কে আমরা 1000 দ্বারা গুণ করলে এটা আসবে কিসে, কেজিতে। আর এর মানটা কত, 0.75। আমার ডিজাইন লোডের মানটা আসছে 133333। এটা হচ্ছে ডিজাইন লোড। তাহলে এখানে উল্লেখ্য যে একটা বিষয়, অনুমোদনযোগ্য লোডের মানের থেকে কিন্তু ডিজাইন লোডের মানটা অবশ্যই বেশি হবে। আমরা কলামটাকে ডিজাইন করার সময় এই মানটা ধরেই কিন্তু ডিজাইন করব। এই ছিল আমাদের 1 নম্বর অঙ্ক, এটাই অ্যান্সার। এবার আমরা আরেকটি অঙ্ক করব, ওইটা করলে আরেকটু পরিষ্কার হবে ব্যাপারটা। আচ্ছা, এ পর্যায়ে আমি আরেকটি অঙ্ক বোর্ডে লিখে দিয়েছি। অঙ্কটা হচ্ছে একটি টাইট কলামের আকার 15 ইঞ্চি × 15 ইঞ্চি, কলামটিতে 8 500W রড ব্যবহার করা হয়েছে। সিলিন্ডার টেস্ট নমুনায় 28 দিনে সর্বোচ্চ ক্রাশিং স্ট্রেংথের মান দেওয়া আছে 3000 PSI, হলে অনুমোদনযোগ্য লোড কত। এই অঙ্কটি 2017 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষাতে এসেছিল। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। এখানে কলামের আকার কত, প্রস্থের স্থিতি ও ক্ষেত্রফল কত, সেই মানটা দেওয়া আছে। কলামটিতে 8টি রড আছে, 5 8। অঙ্ক করতে গেলে কিছু তথ্য লাগবে, যেমন F'C, FS, এই মানগুলো অঙ্কে দেওয়া নাই, কিন্তু কিছু তথ্য দিয়েছে, যেমন 500W এবং 3000 PSI। এই মানগুলো থেকে আমরা ওই মানগুলো বের করতে পারি। তাহলে এখানে আমরা মানগুলো আগে বের করে নিই। এখানে অঙ্কে বলা আছে কলামের আকার দেওয়া আছে কত, 15 ইঞ্চি × 15 ইঞ্চি। এখান থেকে আমরা এজি বের করে নেব। এজিটা কি, 15 × 15, 225 ইঞ্চি স্কোয়ার। এটা হচ্ছে কলামের প্রস্থের স্থিতি ও ক্ষেত্রফল পেলাম। কলামটিতে কয়েক রড ব্যবহার করা হয়েছে, 8টি। এখান থেকে আমরা AST পাব। কলামে রডের সংখ্যা হচ্ছে 8টি রড। একটি রডের প্রস্থের স্থিতি ও ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, π/4 × d, রডের ব্যাস, ব্যাস কত, 5 8। এটাই হচ্ছে কলামের রডের ব্যাস, এটা হচ্ছে আসবে 2.45 ইঞ্চি স্কোয়ার। তাহলে 8টি রড, 1টি রডের ক্ষেত্রফল, সরি, এটা হচ্ছে π/4, আমি 8 লিখে দিয়েছিলাম, π/4 × d স্কোয়ার, 5/8, এটাই হচ্ছে রডের ব্যাস, 2.45 ইঞ্চি স্কোয়ার। এবার কলামে ব্যবহার করা হয়েছে 500W, আমরা বাজার থেকে যে রডগুলো কিনি, এই রডের গায়ে লেখা থাকে 500W, এই 500W টা কি, এটাই হচ্ছে FY এর মান। নমনীয় বিন্দুর শক্তি কত, 500W। মানগুলো দেওয়া আছে ইঞ্চিতে। তাহলে 500W সমান আমরা কি জানি, W হচ্ছে 500 MPa, 1 MPa সমান কি, 145 PSI। এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে, সমান
72,500 PSI समान एखान थेके लेखा जाए 72.5 KSI। তাহলে F1 মান 500W অর্থাৎ 500 MPa মেগাপ্যাসকেল। আমরা জানি 1 মেগাপ্যাসকেল সমান 145 PSI সমান, এখানে PSI টা লিখে নিই, অর্থাৎ গুণ করলে হবে 72,500 PSI। এটাই হচ্ছে রডের গ্রেড, অর্থাৎ 72.5 KSI FY। তাহলে FY থেকে আমরা বের করব কিসের মান, FS। FS এর সূত্র হচ্ছে 0.40 FY হচ্ছে 72.5, এটা আসবে সম্ভবত 29 KSI। অঙ্কে বলা স্যার একটা তথ্য দেওয়া আছে কি 28 দিনে সর্বোচ্চ ক্রাশিং স্ট্রেংথ, তার মানে এটাই হচ্ছে FC প্রাইম এর মান, সর্বোচ্চ শক্তিগত ক্রাশিং স্ট্রেংথ কত, 3000 PSI। সমান আমরা লিখতে পারি 3 KSI। এই হচ্ছে অঙ্কের তথ্য। এই তথ্য থেকে আবার আমরা কি বের করব, অনুমোদনযোগ্য লোড। অর্থাৎ আমরা জানি অনুমোদনযোগ্য লোড টাইট কলামের জন্য এর সূত্র কি ছিল, 0.85 AZ FC প্রাইম প্লাস FS PZ। PZ এর মানটা আমরা এখনো বের করিনি, আমি এখানে বের করে নিচ্ছি। AST/AZ, তাহলে AST/AZ, AST এর মান দেওয়া আছে কত, 2.45 পেয়েছি, আর AZ পেয়েছি 225। এটা আসবে 0.11। এই ছিল আমাদের অঙ্কের তথ্য। এবার এখানে আমরা মানগুলো বসাই দিলে কলামের অনুমোদনযোগ্য লোডটা কত সেটা বের হয়ে যাবে। FC প্রাইম এর মান কত, এখানে 3, FS 29 × 0.11, মান বসাই দিলাম। এবার এখানে ক্যালকুলেশন করলে অঙ্কের রেজাল্ট পাওয়া যাবে। এটা আসবে 204.45 kips। এই হচ্ছে অঙ্ক। তাহলে এ জাতীয় অঙ্ক পরীক্ষাতে আসলে আমরা ঠিক এই প্রসেস অনুযায়ী সমাধান করব। এই ছিল আজকের ক্লাস, এ পর্যন্তই। আশা করি সকলে ভালো আছেন, ভবিষ্যতে ভালো থাকবেন। তো আমি আর বেশি দীর্ঘ করছি না, এ কথা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।